স্কুলের 10টা শ্রেণী টপকাতে সালমান মুক্তাদিরের পাড়ি দিতে হচ্ছে 12টি স্কুল। এই একটি তথ্য সালমান মুক্তাদির সম্পর্কে যথেষ্ট নয়, তার সম্পর্কে আরও অসংখ্য খবর আছে যা শুনে চমকাতে হয়েছে বারবার। যারা ইউটিউবে নিয়মিত ঢুঁ মারেন তাদের কাছে সালমান পরিচিত মুখ। মজার মজার ভাবনা আর দারুণ সব ভিডিও নিয়ে হাজির হন তিনি। সমাজে নানা ধরনের অসংগঠিত উঠে আসে তাতে ইউটিউবের সালমান হয়ে ওঠার গল্প। আমি পড়াশোনায় খুবই দুর্বল ছিলাম, স্কুলে নবম ও দশম শ্রেণীতে পড়ার সময় বিভিন্ন পরীক্ষায় 21 বার ফেল করি, আর এইচএসসিতে হিসাব বিজ্ঞানে 2 বছর ফেল করেছিলাম 22 বার। আমার কাছে টেনে টুনে পাশ করাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। অবশ্য পড়াশোনার জন্য পরিবার থেকে কম চাপ দেওয়া হয়নি। এমন হয়েছে মেঘনা নদীর পাশে বাবার অফিসের কাছে আমাকে আটকে রাখা হয়েছে শুধু পড়াশোনার জন্য। জানি এসব আমার ভালোর জন্যই করা হচ্ছে, কিন্তু পড়াশোনা মোটেও ভালো লাগতো না। এসএসসি পাশ করে হোপলেস হয়ে গেলাম, গেলাম অস্ট্রেলিয়া। উদ্দেশ্য অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করা, কিন্তু হলো না, দেশে ফিরে এসেছি। তখনই ভিডিও বানানোর পোকা মাথায় ঢোকে। শুরুতে আমার গিটার বাজানোর একটা ভিডিও আপ করি, সবাই বেশ প্রশংসা করে, শেয়ারও করে। আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম নোকিয়া N95 মডেলের মুঠোফোন দিয়ে। এবার একটু দম নিলাম, তারপর একে একে ঢাকা গাইস, রমাদান, প্রবলেম, ইন্টারনেট, স্যামসুং সহ বিভিন্ন শিরোনামে অসংখ্য ভিডিও দেওয়া হয়। আমার 2টি চ্যানেল, এখনও প্রতিটি ভিডিও নিজে বানান, ভাবনা থেকে শুরু করে সমাধান পর্যন্ত। ভিডিওতে অভিনয় করেন অনেকেই, নামী দামি মডেল থেকে শুরু করে নিজের মাকে নিয়ে এসেছেন অভিনয় শিল্পীর তালিকায়। এসব ভিডিও শেয়ার হয়েছে লাখ লাখ বার। এখানেই শেষ নয়, ভিডিওর ভাবনা নিয়ে তিনি বলেন, আমি যখন চারপাশে হাঁটি তখনই ভাবনা পেয়ে যাই, আমার সব ভাবনা বাস্তব জীবন থেকে নেওয়া। সালমান শুধু এসবের মধ্যে সীমাবদ্ধ নন, হাত পাকাচ্ছেন নির্মাণেও। 12টি বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন যা অনলাইনে বিভিন্ন পণ্যর প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। সমান্তালে নাটকেও অভিনয় চলছে, এখন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে ঝালমুড়ি, 3 কন্যা। তিন বিয়ে করার জন্য নির্দিষ্ট বয়স কোনটা এটা নিয়ে পরিবারের সঙ্গে অনেক ঝগড়া করেছেন। সত্যি বিয়ে করেছেন সালমান মুক্তাদির? মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সালমান লিখেছেন, আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী। সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন 30 এপ্রিল 2023। সামাজিক যোগাযোগ মাধ্যম এক তরুণীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দিয়েছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। স্ত্রীর ছবি প্রকাশ করলেও নাম পরিচয় কিছুই জানাননি সালমান। বিষয়টি নিয়ে যাচাই করতে সালমান মুক্তাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ঘোষণাটি দেওয়ার পর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে পোস্টটি 25,000 বার শেয়ার হয়েছে, 61,000 মন্তব্য জমা পড়েছে ও লাইক পড়েছে 2,70,000। সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছে আরেফিন শুভ, পরিমণি, প্রভা, সুনেরাহা বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাদ পিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসান সহ আরও অনেকেই। শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে মন্তব্যের ঘরে প্রশ্ন করেছেন, সত্যি বিয়ে করেছেন? এর আগে বিভিন্ন সময় আলোচিত হয়েছেন সালমান, বিয়ের খবরটিকেও আমলে নিতে আরও খানিকটা চিন্তিত হতে চান ভক্তরা। এর আগে ইউনিভার্স বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়েছিল, 1.5 বছর ব্যবধানে সেই সম্পর্কে ইতি ঘটে। 2012 সাল থেকে ইউটিউব ভিডিও নির্মাণ করেন সালমান, দেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। তাকে বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওতে পাওয়া গেছে।